এই ভিডিওতে এক নম্বর স্কুল আরামবাগ হাই স্কুল এইচএস এর অঙ্কের প্রশ্নগুলির সমাধান করব এটা প্রশ্নবিচিত্রাতে হাতে একশো আটচল্লিশ পৃষ্ঠাতে আছে তো এখানে এক এক জাগে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশভূত উত্তর দাও এক শূন্যস্থান পূরণ করো প্রতিফলনের ফলে সমান্তর স্বলরেখা প্রতিফলন অক্ষের সঙ্গে লম্ব থাকে আর দুই দাগে আছে ওয়ান ওয়ান এখানে স্টার এইট স্টার ওয়ান ইজ ইকুয়াল টু একাশি এবং নাইন স্টার থ্রি ফিজিকুয়াল টু একশো চুয়াল্লিশ হলে টেন স্টার চার এর মান কত তাহলে আমাদের এখানে দেখতে হবে আট এবং এক এটা কী করলে এখানে একাশি আসবে নয় এবং তিন এই একই পদ্ধতি এখানে অবলম্বন করে একশো চুয়াল্লিশ আনতে হবে তাহলে এই দুটো যে পদ্ধতিতে একাশি এবং একশো চুয়াল্লিশ এলো ঠিক একই পদ্ধতিতে এটার মান কত হবে তাহলে এটা যদি আমরা এরকম করি যে আট প্লাস এক তার হোল স্কোয়ার এটা হলো নয় স্কোয়ার এটা হলো একাশি তাহলে এটা মিলল তারপরেরটা আছে নয় স্টার তিন নয় স্টার তিন তাহলে নয় প্লাস তিন তার স্কোয়ার করলে বারো স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ তাহলে এটাও মিলল তাহলে এখানে এটাই হচ্ছে ফর্মুলা এই ফর্মুলা এখানে প্রযুক্ত হয়েছে তাহলে এখানে আছে দশ দশ স্টার চার দশ স্টার চার তাহলে দশ প্লাস চার স্কোয়ার সমান তাহলে চোদ্দো চোদ্দ গুণ করতে হবে চারি চার ষোলো ছয় হাতে এক চার চার একে পাঁচ ছয় এটা নয় তাহলে এটা হলো এবার আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একজন লোক কোনো কাজ এক্স দিনে করে ওই কাজের গুণ কাজ জন লোক কত দিনে করবে তাহলে জন লাখ তাহলে এখানে যেভাবে আছে কাজের পরিমাণ একজন জন লোক ওয়াই দিনে করে এক্স গুণ কাজ কয়জন লোক কত দিনে করবে আচ্ছা কাজের পরিমাণ আছে লোক সংখ্যা আর এখানে আছে সময় তাহলে কাজের পরিমাণ প্রথমে কত জানা নেই তবে আমরা ডাব্লিউ ধরি তাহলে কাজের পরিমাণ ডাব্লিউ এক্সজন লোক একজন জন লোক কোনো কাজ ওয়াই দিনে করে তাহলে সময়টা ওয়াই দিন আর লোকসংখ্যা এক্স এবার বলা আছে যে ওই কাজের গুণ কাজ ওয়াই জন লোক তাহলে এখন লোক সংখ্যা ওয়াই আর কাজের পরিমাণ ডাব্লু এক্স এক্স গুণ কাজ কতদিনে করবে তাহলে এখানে প্রশ্ন চিহ্ন তাহলে এটা আমরা ঐকিক নিয়মই করতে পারি যেহেতু সময় বের করতে হবে তাহলে এমনভাবে বাক্যটা সাজাতে হবে যেন সময়টা ডান দিকে থাকে তাহলে ডাব্লু পরিমাণ কাজ এক্স গুণ লোকের ডব্লু পরিমাণ কাজ এক্স জন লোক ওয়াই দিনে করে এবার যদি একক পরিমাণ কাজ এক্স জোন লোক এবার কাজের পরিমাণ যদি কম হয় তাহলে দিন সংখ্যা কম লাগবে তাহলে ওয়াই আর ডাব্লিউটা এর নিচে আসবে এবার কাজের পরিমাণ হচ্ছে ডাব্লু এক্স ডাব্লিউ এক্স পরিমাণ কাজ এক্স জোন লোক ওয়াই ইন্টু ডাব্লু এক্স বাই দিনে করে তাহলে পরিমাণ কাজ একজন লোকে আচ্ছা ওয়াই ইন্টু এক্স যেগুলো আছে এগুলো লিখে তাহলে এক্স জন লোক এক্সজন লোকে সময় লাগছিল এত এখন লোক একজন আছে তাহলে সময়টা আরও বেশি লাগবে লোক কমে গেছে তাহলে সময় বেশি লাগবে তাহলে এক্সট্রা যেহেতু বেশি সেহেতু এক্সট্রা হবে তারপর পরিমাণ কাজ এবার একজন লোকের পরিবর্তে ওয়াই জন লোক আছে তাহলে ওয়াইটা এক্সট্রা এই এক্সট্রা ওপরে হয়েছিল এখন ওয়াইটা নিচে আসবে তাহলে ওয়াই ইন্টু ডাব্লিউ এক্স ইন্টু এক্স তার নিচে আসছে ডাব্লু ইন্টু ওয়াই 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 কেটে যাচ্ছে ডাব্লিউ ডাব্লিউ কেটে যাচ্ছে তাহলে সমান এক্সেস স্কোয়ার তাহলে এক্সেসকের উত্তর এখানে ও এখানে সি উত্তর এবার লেখা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এর সরলতম মান কত হবে ওয়ান মাইনাস একের দুই ইন্টু এক মাইনাস একের তিন এক মাইনাস একের দুই আছে ইন্টু এক মাইনাস একের তিন এভাবে চলতে চলতে এক মাইনাস একের এগারো এই পর্যন্ত তার মানে এখানে আছে ওয়ান মাইনাস একের চার ওয়ান মাইনাস একের পাঁচ এখন মাস একের ছয় এরকম করতে করতে একদম একের এগারো পর্যন্ত তাহলে এইখানটা যদি দেখি ওয়ান মাইনাস ওয়ান বাই টু এটা দুই লসাগু ওপরে হবে দুই মাইনাস এক সমান একের দুই পরেরটা যদি দেখি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এটা তিন লসাগু ওপরে হবে তিন মাইনাস এক সমান দুইয়ের তিন অতএব প্রথমটা একের তিন একের দুই তারপরটা দুইয়ের তিন তাহলে প্রথমটা হবে একের দুই ইন্টু এটা হবে দুইয়ের তিন তারপরে যেটা আসবে সেটা হবে তিনের চার এরকম এগোতে এগোতে এটা একদম শেষ লাস্টটা যেটা আছে এটা আসবে দশ বাই এগারো আর এর আগেরটা আসবে নয় বাই দশ অর্থাৎ নিচে একটা করে সংখ্যা বাড়ছে আর এখানে এক থেকে শুরু হয়ে একটা করে সংখ্যা বাড়ছে তাহলে যদি তাই হয় তাহলে দুই দুই নিচে কেটে যাচ্ছে তিন তিন কেটে যাচ্ছে চার চার কাটছে এই রকম যেতে যেতে এখানে নয় থাকবে নয় নয় কাটবে দশ দশ কাটবে কেবল এক এবং এগারো পড়ে থাকবে তাহলে এর উত্তর আসবে এক বা এগারো এটা ডি তারপর আছে সঠিক উত্তরটি নির্বাচন করো দুটি শূন্য কোণ কোন পরস্পর সম্পূরক হলে তাদের অন্তঃ সমুধিকণ্ড দ্বয়ের অন্তর্বর্তী কোণের মান কত দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক অর্থাৎ দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূর্কের অর্থ হলো যে তাদের মধ্যেকার কোন একশো আশি ডিগ্রি বা কোন দুটো মিলে একশো আশি ডিগ্রি তাহলে এরকম যে ছবি আঁকি এরকম দেখতে লাগবে এ ও বি মনে করি এই দুটো কোণ এটা ইস পি তাহলে এই কোনটা এ কোনটা এই কোনটা এবং এ কোনটা এই দুটো মিলে পরস্পর সম্পূরক অর্থাৎ একশো আশি ডিগ্রি তাহলে এরপর এরা আবার সন্নিহিত কোণ কারণ এদের কোন এদের যে বিন্দু ও বিন্দু থেকেই দুটো কোণ তাহলে দুটি কোণ পরস্পর সম্পূরক হলে তাদের অন্তঃ সমাধি খণ্ডক দ্বয়ের কোণ তাহলে এই কোণকে যদি অন্তঃ খণ্ডিত করি তাহলে এরকম রেখা পাবো আর এই কোণটাকে যদি অন্তঃ খণ্ডিত করি তাহলে এরকম রেখা পাবো তাহলে এর মধ্যবর্তী কোন জানতে চেয়েছে অর্থাৎ এই কোনটার পরিমাপ জানতে চেয়েছে তো এটা যদি এই পুরো কোনটা এদিককার এই পুরো কোনটা যদি এ ভাবি এই পুরো কোনটা যদি বি ভাবি তাহলে প্রশ্ন অনুসারে এখানে ধরে নিই মনে করি কোন দুটি এ ডিগ্রি ও বি ডিগ্রি তাহলে প্রশ্ন অনুসারে এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি এরা সম্পূরক অর্থাৎ একশো আশি ডিগ্রি হবে তাহলে এদের অন্ত অন্তর্দিক খণ্ডক মধ্যবর্তী কোন এটা অন্তর্দিকখণ্ডক যেহেতু করেছি তাহলে এ ডিগ্রিটাকে এ বাই টু ডিগ্রি লিখতে হবে আর বি ডিগ্রিটাকে বি বাই বি ডিগ্রি বাই টু লিখতে হবে তাহলে এটার সমান দুই তাহলে ওপর হবে এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি আর আমরা জানি এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তাহলে এটা হলো নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি আছে বি এরপরে আছে সঠিক উত্তরটি সঠিক উত্তরটি নির্দেশ করো কোনো ঘনকের আয়তন এ কিউব প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ কিউ প্লাস থ্রি প্লাস থ্রি এ প্লাস ওয়ান হলে ঘনকে এখন ঘনকের যে আয়তন আয়তনের সূত্র আমরা জানি বাহু কিউব অর্থাৎ বাহু বাহুকে ঘন করতে হবে বাহু ঘনম করলে যত পাবো সেটা হচ্ছে ঘনকের আয়তন তাহলে ঘনকের আয়তন কত দেওয়া আছে দেখে সমান এ কিউব এখানে আছে কিউ প্লাস থ্রি স্কোয়ার থ্রি এ প্লাস ওয়ান এটা ঘন সেমি আছে তাহলে এটাকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করি দেখি কী আসে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ কিউবটাকে আমি এইভাবে লেখার চেষ্টা করব অর্থাৎ আমার নজর আছে এ প্লাস এ প্লাস বি হোল সূত্রের দিকে যেটা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে এর জায়গাতে এক আর এর জায়গাতে এই আছে তাহলে আমি মাঝখান এর জায়গাতে এক আর এর জায়গাতে এ এবং বিয়ের জায়গাতে এক বসাই বসানোর পরে আমি মিলিয়ে দেখব যে এটা ওপর লাইনের সাথে মিলছে কিনা এ কিউব এ কিউব মিলছে থ্রি এ স্কোয়ার ছিল তিন এককে তিন এ স্কোয়ার তাহলে এটা মিললো এখানে এক এককে এক তিন এককে একের সাথে তিনের ত তিন এক তিন থ্রি এ থ্রি এ মিলছে এটা ওয়ান ছিল ওয়ান কিউব মানে ওয়ান মিলছে তাহলে আবার আমরা জানি যে এটা একটু খেয়াল করলে তোমরা দেখবে যে এটা এ প্লাস বি হোল কিউবের যে সূত্র আছে এ প্লাস থ্রি এ স্কোয়ার ঠিক এর অনুরূপ এটা যেখানে এ এ আর বি এক আছে তাহলে এটা ঘনশেমি তাহলে এটা হবে এ প্লাস ওয়ান ঘন এ প্লাস ওয়ান হোল কিউব ঘনসেমি তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য তাহলে বাহু কিউব ঘনকে ঘন ফল সমান এখানে আছে এটা ঘনশেমি তাহলে এখান থেকে কিউব কিউব তুলে দিলে অতএব বাহু সমান এ প্লাস ওয়ান আর যেহেতু আমি ঘনমূল করলাম অর্থাৎ কিউব তুলে দিলাম সেই জন্য সেমিটা আর সেমি থাকবে না ওটা সেমি হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য প্লাস ওয়ান এখানে যে অপশানগুলো আছে এ সিতে আছে এ প্লাস ওয়ান এরপরে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এর কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে এক্সেস স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তাহলে এটাকে এভাবে লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ভি স্কোয়ার এ মাইনাস বি হলেস্কে সূত্র দেখে তাকিয়ে এই অঙ্কটাকে করতে হবে তো এখানে এ বলতে এক্স আর বি আমি পাচ্ছি না কেন কি এখানে তিন আছে এখানে কোনো কিছু স্কোয়ার লেখা যাচ্ছে না তাহলে এ পেলাম তাহলে এখানে এ বসিয়ে দিই তাহলে এইটা এটা আর এই টু এক্স টু এক্সের জায়গাটা এই এখন একটা ঘর ফাঁকি ফাঁকা আছে তাহলে এখানে টু এক্স টু এক্স মিলে গেল তাহলে এই ঘরটা কি ফাঁকা থাকবে না এখানে এক বসাই দুই এককে দুই এক্স তাহলে টু এক্স হয়ে গেলো আর তাহলে বুঝতে পারলাম যে এই জায়গাতে এক্স হয়েছে বিয়ের জায়গাতে এক হয়েছে তাহলে এটা এক দিলাম তাহলে যদি এক দিই তাহলে এই পার্টটা এমানিস ভোলেসকে সূত্রে লিখতে পারবো তো এটা করার জন্য এই দুটো এখান থেকে এই পর্যন্ত এখান থেকে পর্যন্ত সমান হয়ে গেলো এটা একটা বাড়তি অংশ এক স্কোয়ার যেটা এখানে মাইনাস তিন আছে তাহলে এই এক স্কোয়ার এবং তিন এই সংখ্যাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে না লিখলে ঠিক আগের লাইনে শুধু ব্যালেন্স হবে না তো এক স্কোয়ার যেহেতু আমি প্লাস লিখেছি এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার দিলাম আর এখানে মাইনাস থ্রি অলরেডি ছিল তাহলে মাইনাস থ্রি লিখে দিলাম তো এই তিনটে মিলে তিনটে পদ মিলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার লেখা যায় এখানে এক্স স্কোয়ার মানে এক মাইনাস চার এই মাইনাস তিন সমান এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি মাইনাস ফোর এলো তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোরটাকে দুই স্কোয়ার লেখা যায় তাহলে এটাই ভাবলে এটা বি ভাবলে ও আর কিছু ভাবার দরকার নেই কেন কি এখানে প্রশ্ন আছে যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো তা একটা বর্গ এ একটা বর্গ মাঝখানে বিয়চ্ছিন্ন অর্থাৎ অন্তর হয়ে গেল তাহলে এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হলো এবার দুই দাগ যে একটি বহুভুজের পাঁচটি অন্তঃকোণের সমষ্টি একশো ডিগ্রি এবং অপর অন্তঃকোণগুলির প্রতিটির মান একশো ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত একটি বহুভুজের পাঁচটি অন্তঃকোণের সমষ্টি এটা পাঁচটি অন্তঃ পাঁচটি অন্তঃকোণের সমষ্টি এটা ও ভুল বললাম একটি বহুভুজের পাঁচটি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ একশো ডিগ্রি এবং অপর কোণগুলির প্রতিটির পরিমাপ তিন একশো ষাট ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত আমি এখান তাহলে আমি এখানে ধরে নেব যে বাহুর সংখ্যা এন মনে করি বাহুর সংখ্যা সমান এন অতএব আচ্ছা অতএব দেব না পাঁচটি অন্তঃক্ষণে সমষ্টি এখানে প্রতিটি একশো বাহাত্তর ডিগ্রি কির বলা আছে তাহলে একশো বাহাত্তর ডিগ্রি ইন্টু পাঁচ তাহলে পাঁচ দ্বিগুণ করলে পাঁচ দু দশের শূন্য হাতে পাঁচ সাত পঁয়ত্রিশ আর এক ছত্রিশের ছয় হাতে তিন পাঁচ এক পাঁচ হাত তিন আট তাহলে আটশো ষাট ডিগ্রি পেলাম তাহলে পাঁচটি অন্ত সমষ্টি পেলাম তাহলে পাঁচটি কোণ চলে গেলে আর থাকে বাকি কোণের সংখ্যা টোটাল এন তার থেকে পাঁচটি চলে গেল তো এন মাইনাস ফাইভ এতটি কোণ এখন আছে যার প্রতিটির মান এই বাকি কোণগুলোর মান এখানে একশো ষাট ডিগ্রি করে বলা আছে একশো ষাট ডিগ্রি সুতরাং এন মাইনাস ফাইভ টি অন্তঃকোণের সমষ্টি সমান এন মাইনাস ফাইভ তার সাথে গুণ কি করতে হবে একশো ষাট ডিগ্রি তাহলে গুণ করলে একশো ষাট এন ডিগ্রি দিতে হবে আর মাইনাস পাঁচশো লং আশি অর্থাৎ আটশো ডিগ্রি এখানে ডিগ্রিটা এখানে দিই তাহলে এই পেলাম তাহলে আবার তাহলে এখান থেকে আমরা আগে পেয়েছি আটশো ষাট আর এখন পেলাম এটা তাহলে অন্তঃকোণগুলির যোগফল হবে দিস প্লাস দিস অতএব অন্তঃকরণগুলির যোগফল অন্তঃকরণগুলির যোগ ফল একশো ষাট এন ডিগ্রি মাইনাস আটশো ডিগ্রি এর সাথে যোগ হবে আটশো ষাট ডিগ্রি তাহলে যোগ করলে পাবো একশো ষাট এন ডিগ্রি আর একশো আটশো ষাট থেকে আটশো বিয়োগ করলে ষাট ডিগ্রি হল তাহলে তাহলে অনুসারে আমরা যে অন্তঃকোণ্ডের সমষ্টি সূত্র জানি তাহলে মোট অন্তঃকুণ্ডের সমষ্টি সূত্র আমরা জানি সেই সূত্রটা হলো 2 ইন্টু এন মাইনাস টু বাই না বাই নেই টু ইন্টু এন এটা তাহলে এর মান আমরা অন্যভাবে পেয়েছি একশো ষাট এন ডিগ্রি প্লাস ষাট এটা পেয়েছি এখান থেকে আমাদের এন এর মান বের করতে হবে তাহলে টু এন মাইনাস ফোর আচ্ছা এইভাবে গুণ করি নব্বই দু একশো আশি তার সাথে এন তাহলে একশো আশি এন ডিগ্রি মাইনাস তাহলে ষাট ডিগ্রি সমান একশো ষাট এন ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি এবার যেহেতু এনের মান বিয়োগ করতে হবে এনগুলোকে বা দিকে আনতে হবে তাহলে একশো আশি এন ডিগ্রি মাইনাস একশো ষাট এন ডিগ্রি সমান ষাট ডিগ্রি আর তিনশো ষাট ডিগ্রিকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে প্লাস তিনশো ষাট ডিগ্রি তাহলে একশো আশি থেকে একশো ষাট বিয়োগ করলে কুড়ি এন ডিগ্রি হলো সমান এখানে তিনশো ষাট প্লাস ষাট তাহলে এটা হলো চারশো কুড়ি ডিগ্রি তাহলে অতএব এন সমান চারশো কুড়ি ডিগ্রি আর নিচে কুড়ি ডিগ্রি চলে এলো তাহলে শূন্য শূন্য কেটে দিলাম কাটলে একুশ তাহলে অতএব বাহু সংখ্যা একুশটি বাহ সংখ্যা সমান একুশ তারপরে এখানে দুই দাগে আছে এই তিন দাগে আছে পরস্পর পরস্পর টেন পার্সেন্ট ও ফাইভ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় করতে হবে তাহলে এখানে যদি আমি যে মূল্য যেটা ধার্য মূল্য বা যেটা ওর উপরে লেখা থাকে সেই মূল্যটা যদি আমি এক একশো টাকা ধরে নিই তাহলে অঙ্কটা সুবিধা হবে তাহলে মনে করি ধার্য মূল্য সমান একশো টাকা তাহলে ফাইভ পার্সেন্ট ছাড়ের পর মূল্য হবে একশো থেকে পাঁচ বিয়োগ সমান পঁচানব্বই টাকা এবার এখানে বলা আছে যে ও এখানে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট নয় টেন পার্সেন্ট ছাড়ের পর মূল্য হবে তাহলে এটা হলো নব্বই টাকা নব্বই টাকা হলো তারপরে ফাইভ পার্সেন্ট ছাড় আছে তাহলে এখানে একটা বিষয় বুঝতে হবে একশো টাকার টেন পার্সেন্ট সেটা একশো দশ টাকা হয় কিন্তু এখন নব্বই টাকা এলো এর ফাইভ পার্সেন্ট কিন্তু পাঁচ টাকা নয় একশো টাকার ফাইভ পার্সেন্ট পাঁচ টাকা কিন্তু নব্বই টাকার ফাইভ পার্সেন্ট সেটা আর পাঁচ টাকা নয় সেটা কত আমাদের হিসাব করে বের করতে হবে তাহলে নব্বই টাকার ফাইভ পার্সেন্ট সমান নব্বই ইন্টু পাঁচ বাই একশো দশ দিক কাটলে নয় এখানে দশ আর এটা কাটলে এক এখানে দুই তাহলে নয় বাই দুই টাকা বা অন্য ভাষায় বলা যায় সাড়ে চার টাকা এটা চার দশমিক পাঁচ শূন্য টাকা চার টাকা পঞ্চাশ পয়সা বা সাড়ে চার টাকা বা নয় বাই দুই টাকা তাহলে ফাইভ পার্সেন্ট ছাড়ের পরে মূল্য কত হচ্ছে দেখে নি ফাইভ পার্সেন্ট ছাড়ের পরে মূল্য সমান নব্বই মাইনাস ফোর পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে এটা হবে পঁচাশি দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এই টাকাটা মূল্য এখন তাহলে অতএব মোটের উপর ছাড় মোটের উপর ছাড় সমান একশো টাকা ছিল প্রাথমিক মূল্য বা ধার্য মূল্য যেটা ওর উপরে লেখা আছে আর তার থেকে এই পঞ্চাশ দশমিক এই পঁচাশি দশমিক পাঁচ শূন্য বিয়োগ করলে যে ছাড়টা হবে সেটা হচ্ছে মোটের উপরে ছাড় তো এই অঙ্কটা ধরেও করা যায় কিন্তু ধরে একটু আর একটু বেশি জটিল হয়ে যায় একশো ধরে করলে বরং সোজা তাহলে বিয়োগ করলে শূন্য পাঁচ ছয় আর এখানে চার তাহলে নয় এক তাহলে এটা হলো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বা সাড়ে চোদ্দো টাকা বা চোদ্দো দশমিক পাঁচ শূন্য টাকা চারদিকে আছে আইসোমান এন ই বাই আর প্লাস এন আর এন কে ই আর ই এবং আই ও আর দ্বারা প্রকাশ করো এন কে তাহলে এখানে আছে আইসমান এন ই বাই আর প্লাস এন আর তাহলে এখান থেকে আমাদের যেহেতু এন সমান লিখতে হবে তাহলে আগে গুণ করে নিই তাহলে এর নিচে এক আছে এ একের সাথে এনই গুণ করতে হবে আর আয়ের সাথে এটা গুণ করতে হবে তাহলে আয়ের সাথে এটা গুণ করে দিই আই আর প্লাস আই এন আর সমান এনই তাহলে এখান থেকে পাচ্ছি বা যেহেতু এন এর মান বের করতে হবে এনযুক্ত পদগুলোকে বা দিকে রাখবো এবং অন্যগুলোকে ডান দিকে তাহলে এন ই আর মাইনাস আই এন আর সমান আয়ার তারপরে এখান থেকে এন কমন নিতে হবে এন কমন নিলে ই মাইনাস আই আর সমান আয়ার তারপরে পাচ্ছি এন সমান আই আর বাই ই মাইনাস আই আর তাহলে এটা পেলাম তাহলে এনকে আইআরই এবং আর প্রকাশ করলাম এরপরে আছে দৈনিক আট ঘন্টা কাজ দৈনিক আট ঘন্টা কাজ করে 4৫ জন লোক ছত্রিশ দিনে একটি কাজ সম্পূর্ণ করে দৈনিক সাত দশমিক দুই ঘন্টা কাজ করে কতজন লোক সেই কাজটি বাহাত্তর সাতাশ দিনে শেষ করবে তাহলে এখানে এখানে যেটা আছে যে লোক সংখ্যা আছে আচ্ছা দিন আছে আবার ঘন্টা আছে এতগুলো রাশি তিনটি রাশি আছে ষোলো রাশি তাহলে আট ঘন্টা আট ঘন্টা বসালাম তারপরে আছে জন লোক ছত্রিশ দিনে লোক পঁয়তাল্লিশ দিন ছত্রিশ তো তারপরে আছে সাড়ে সাত ঘন্টা কাজ করি কতজন লোক সেই কাজটি সাতাশ দিনে তাহলে সাতাশ দিনে শেষ করতে হবে সাড়ে সাত ঘন্টা করে কাজ করছে তার মানে এটা সাত দু চোদ্দ পনেরো পনেরো দুই ঘন্টা করে তাহলে এখানে কত লোক লাগবে এটা করতে হবে তাহলে এটা তৈরাসিক নিয়মে করতে পারি বা ঐক্যিক নিয়মে করতে পারি ঐকিক নিয়মে কম লিখতে হয় কিছুটা সেই জন্য আমি ঐক্যিক নিয়মেই করব যেহেতু এখানে লোক সংখ্যা বের করতে হবে সেই জন্য এই বাক্যটিকে এমনভাবে সাজাবো যেন লোক সংখ্যা ডান দিকে থাকে তাহলে আট ঘন্টা কাজ করে দৈনিক আট ঘন্টা কাজ করে ছত্রিশ দিনে কাজটি করে পঁয়তাল্লিশ জন লোক তাহলে এই আটকে পাল্টে আমাকে পনেরো বাই দুই আনতে হবে এবং ছত্রিশকে পাল্টে সাত সাতাশ আনতে হবে তাহলে এক এক করে পাল্টাই দৈনিক এক ঘন্টা কাজ করে ছত্রিশ দিনে কাজটি করে তাহলে আট ঘন্টা করে কাজ করছিল। তখন পঁয়তাল্লিশ জন লোক লাগছিল যদি এক ঘন্টা করে কাজ করে ছত্রিশ দিনে কাজটি শেষ করতে হয় তাহলে লোকসংখ্যা অনেক বেশি লাগাতে হবে অর্থাৎ এই আটটা পঁয়তাল্লিশের সাথে গুণ হয়ে যাবে তাহলে পঁয়তাল্লিশ ইন্টু আট কারণ গুণ হলে আমরা জানি বেশি হয় আর ভাগ হলে কম হয় এবার পনেরো বাই দুই ঘন্টা কাজ করে ছত্রিশ দিনে কাজটি করে এটা আটচল্লিশ ইন্টু আট আর তার নিচে হবে পনেরো বাই দুই তাহলে পনেরো বাই দুই না লিখে দুইটা ওপরে দিয়ে দিলাম এবার পনেরো বাই দুই ঘন্টা কাজ করে এক দিনে কাজটি করে তাহলে কাজটি এবারে ছত্রিশ দিনের জায়গাতে একদিনে করতে হবে তাহলে নিশ্চয়ই সংখ্যা আরও বাড়বে বেশি লাগাতে হবে লোক তাহলে বেশি মানে ছত্রিশটা ওপরে গুণ করতে হবে আর কম হলে ভাগ করতে হতো তাহলে এখানে ছত্রিশ দিয়ে দিলাম বাই পনেরো তাহলে পনেরো বাই টু ঘন্টা কাজ করে এবার ছত্রিশ জায়গাতে সাতাশ আছে তাহলে সাতাশ দিনে কাজটি করে আটচল্লিশ ইন্টু আট ইন্টু দুই ইন্টু ছত্রিশ তার নিচে আসছে পনেরো আছে আর এখন যে সাতাশটা দিলাম এই সাতাশটা এখানে নয় দি কাটলে তিন নং সাতাশ আর এখানে চার নং ছত্রিশ তারপরে তিন দি কাটলে তিন ষোলং আটচল্লিশ আচ্ছা তারপরে তাহলে এখানে কাটাকুটি একটু গন্ডগোল আছে ও এই পঁয়তাল্লিশটা আমি আটচল্লিশ দিয়ে দিয়েছি এটা পঁয়তাল্লিশ হবে এটা আটচল্লিশ নয় এটা পঁয়তাল্লিশ তাহলে এটা আমি আবার ফেয়ার করি করি সমান পঁয়তাল্লিশ ইন্টু আট ইন্টু দুই ইন্টু ছত্রিশ আর নিচে পনেরো ইন্টু সাতাশ এটা আছে তাহলে এটা কাটলে তিন পনেরো এবং পঁয়তাল্লিশ তিন তিন নং সাতাশ নয় চার নং ছত্রিশ তাহলে নিচে আর কোনো সংখ্যা কাটতে বাকি নেই ওপরে আছে চার দু আট আটা চৌষট্টি সমান চৌষট্টি জন তাহলে এখানে চৌষট্টি জন লোক লাগবে এবার ছয় দাগে আছে দুটি পুরোক্কণের অনুপাত থ্রিজ টু সেভেন হলে কোন দুটির মান কত তাহলে পুরোক্ষণ মানে যে কোন দুটো যোগ করলে নব্বই ডিগ্রি হয় তাদের একটিকে অপরটির পুরোক্কণ বলা হয় তাহলে একটাক্ষণ যদি থ্রি এক্স ডিগ্রি ধরি অন্য কোনটা সেভেন এক্স ডিগ্রি তাহলে থ্রি এক্স ডিগ্রি প্লাস সেভেন এক্স ডিগ্রি এর মান একশো আট এই এর মান নব্বই ডিগ্রি হওয়ার কথা সেখান থেকে আমরা এর মান বের করতে পারবো এবং কোন দুটির মানও পেয়ে যাব তো মনে করি কোন দুটির মান এখানে থ্রি টু সেভেন আছে তাহলে থ্রি এক্স ডিগ্রি ও সেভেন এক্স ডিগ্রি তাহলে প্রশ্ন অনুসারে এটা যেহেতু পুরক্ষণ তাহলে দুটোক্ষণ যোগ করে নব্বই ডিগ্রি হওয়ার কথা তাহলে থ্রি এক্স ডিগ্রি প্লাস সেভেন এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে সাত আর তিন সাত দশ তাহলে টেন এক্স ডিগ্রি সমান নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ডিগ্রি সমান নব্বই ডিগ্রি বাই দশ কাটাকুটি করলে এখানে পেলাম নয় নয় ডিগ্রি তাহলে অতীব থ্রি এক্স ডিগ্রি যেটা ছিল সমান থ্রি ইন্টু এক্স ডিগ্রি মানে নয় ডিগ্রি নয় ডিগ্রি সমান সাতাশ ডিগ্রি ও সেভেন এক্স ডিগ্রি যেটা ছিল সেভেন ইন্টু নয় ডিগ্রি সমান সাত নম তেষট্টি অর্থাৎ তেষট্টি ডিগ্রি তাহলে কোন দুটো পেলাম সাতাশ ডিগ্রি ও এই তেষট্টি ডিগ্রি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী অঙ্কগুলো পরবর্তী পার্টে বা পর টু ভিডিওতে করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ